আমরা যে কাজ করছি, আমাদের এই বিপ্লব যখন শুরু হয়েছে, আমরা প্রথম ধাপ অতিক্রম করছি, তখন আমরা সব দিক থেকেই অসহযোগিতা পাচ্ছি, চারদিকেই হচ্ছে শুধু ষড়যন্ত্রের গন্ধ। আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে স্বাধীন হতে হবে। বাংলাদেশ একটি দীর্ঘ সময় থেকে আমরা দেখছি যে দেশে কোনো গণতন্ত্র নেই, এবং গণতন্ত্র না থাকার কারণে বাক স্বাধীনতা থেকে শুরু করে জবাবদিহিতা বা হচ্ছে অন্যান্য যে অর্গানগুলো রাষ্ট্রের ঠিকভাবে কাজ করার কথা, কোনোটাই ঠিক মতো কাজ করে না। তো আমরা লক্ষ্য করেছি যে আমি আসলে চাইলেই গণতন্ত্র বাস্তবায়ন করতে পারবো না, এর আগে আমাদের হচ্ছে কিছু সংস্কারের প্রয়োজন, এবং সেই সংস্কারগুলো এখন প্রয়োজন, অতীব গুরুত্বপূর্ণ। একটু আগে একজন বক্তা বলছিলেন যে আসলে আমরা প্রায়োরিটি লিস্ট করতে হবে, এবং সেই প্রায়োরিটি লিস্ট থেকে আবার নতুন করে প্রায়োরিটি তৈরি করতে হবে। আমরা আসলে বর্তমানে সেই কাজটি করছি যে আমাদের আসলে সংস্কার কাজটি কোথা থেকে শুরু হবে। আপনারা অলরেডি দেখেছেন যে জুডিশিয়ারিতে গতকালকে একটি কু করার চেষ্টা করা হয়েছে, 56 জন বিচারক বিচারপতি তারা একসাথে হয়ে একটি প্রথমে ভার্চুয়াল মিটিং করেন, এবং পরবর্তীতে সরকারি ছুটির দিন তারা একসাথে হাইকোর্টে একটি সভা করার চেষ্টা করেন, যেখান থেকে তারা একটি কু করার চেষ্টা করেন। আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমাদের কাছে আগে থেকেই কিছু রিপোর্ট ছিল যে এই ধরনের একটি সম্ভাবনা আছে বা এই ধরনের কিছু হতে পারে, তার ভিত্তিতে আমরা সেটিকে প্রতিরোধ করি এবং তাদেরকে হচ্ছে পদত্যাগ করতে বাধ্য করি। তো আপনারা দেখতে পারেন যে আসলে আমরা যে কাজ করছি, আমাদের এই বিপ্লব যখন শুরু হয়েছে, আমরা প্রথম ধাপ অতিক্রম করছি, তখন আমরা সব দিক থেকেই অসহযোগিতা পাচ্ছি, চারদিকেই হচ্ছে শুধু ষড়যন্ত্রের গন্ধ। কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট রেজিম তার ব্রেনকে দীর্ঘায়িত করার জন্য সে প্রত্যেকটা স্তরে স্তরে তার নিজের লোক বসিয়ে রেখেছে, এবং সেই মানুষগুলো এখনো সেই পূর্বের যে ফ্যাসিস্ট রেজিমটা আছে সেই রেজিমকে এখনো সার্ভ করে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। আমাদের প্রথম টার্গেট থাকবে মিডিয়াগুলোকে পরিষ্কার করা। এই মিডিয়াতে যে আবর্জনাগুলো আছে, যারা এখনো ফ্যাসিস্ট রেজিমকে সার্ভ করে, সেই ফ্যাসিস্ট রেজিমের দালালদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে পরিষ্কার করা। আপনারা এখানে যারা সংবাদ মাধ্যম আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জানেন অনেকগুলো রক্তের বিনিময়ে, অগণিত শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, আপনারা এই শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। এই যে মানুষগুলো রাস্তায় নেমে এখনো দিনের পর দিন শুধুমাত্র বিবেকের তাড়নায় রাস্তায় আছে, তাদের সাথে গাদ্দারি করবেন না। তারা নিজেদের জন্য স্বপ্ন দেখে নাই, তারা আপনাদের সবার জন্য স্বপ্ন দেখেছে, আমার জন্য, আপনার জন্য, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য স্বপ্ন দেখেছে। আমরা দেখেছি পুলিশ প্রশাসন থেকে এখন আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে, পুলিশ প্রশাসনের সবাই তাদেরকে কাজে আসার জন্য বলা হলেও তারা সবাই এখন আমাদেরকে সহযোগিতা করছে না, সবাই কাজে আসছে না। তাদের মধ্যে একটা অংশ যারা এখনো স্বৈরাচারকে সার্ভ করে, তারা এখনো আমাদের সাথে কাজে আসছে না, তারা হচ্ছে থানাগুলোতে যোগ দিচ্ছে না, কাজ করছে না। এই যে প্রত্যেকটা স্তরে স্তরে অসহযোগিতা করা হচ্ছে আমাদেরকে, আমাদের কাজকে বাধাগ্রস্ত করা হচ্ছে, এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকা লাগবে। আমাদের প্রত্যেককে এখন আসলে স্বৈরাচার যাওয়ার পরেও আমাদের মিডিয়াগুলো পুরোপুরি স্বাধীন হতে পারে না, এই জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে স্বাধীন হতে হবে, নিজ নিজ জায়গা থেকে এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে কথা বলা লাগবে।